প্রায় 1995 সালে প্রথম ইভান গোলবার্গ তিনি একটা মজার ছলে বলেছিলেন যে এই যে একদিন আমাদের এই প্রযুক্তি আসছে তার মধ্যে ইন্টারনেট এবং মোবাইল এগুলো একসময় কিন্তু ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে এবং তার কথা কিন্তু যেটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা অমূলক ছিল না 1997 সালেই ম্যাক্স গ্রিফিথ তিনি কিন্তু তার মধ্যেই কিন্তু ইন্টারনেট অ্যাডিকশন এবং মোবাইল ডিপেন্ডেন্সি নিয়ে কিন্তু তার কিন্তু জার্নালে তার আর্টিকেল বেরোয়। এরপর ডাউন দ্য লেন আমরা যখন এগোতে থাকি বিশেষ করে বিগত এক দশকে যেভাবে ডিজিটাল মিডিয়া এবং মোবাইল ফোন ব্যবহার বেরিয়েছে এবং লকডাউনের পরে আমরা তো মোবাইল ফোনটাকে মানে নিত্য নতুন দৈনন্দিন সঙ্গী হিসেবে ব্যবহার করেছি কারণ এটা ছাড়া ক্লাস হতো না, অনলাইনের পুরো ব্যাপারটাই আমাদের চলে এসেছিলো মোবাইল। এবার মোবাইলের যে ব্যাপারটা হচ্ছে সেটার মধ্যে একটা হচ্ছে যেটা আমরা বলি বিহেভিয়ারাল অ্যাডিকশন। আমরা সাধারণত কেমিক্যাল অ্যাডিকশনের কথা জানি, যেমন মদ খেলে, গাঁজা খেলে, সিগারেট খেলে, হেরোইন নিলে সেটা কেমিক্যাল অ্যাডিকশন। ঠিক একইভাবে তৈরি হয় বিহেভিয়ারাল অ্যাডিকশন, যেমন যে কোনো নেশাগ্রস্ত মানুষ যখন নেশার সামগ্রীটা পায় না তখন সে ছটফট করে, ঠিক তেমনি বেশ কিছুক্ষণ ধরে যদি আমরা মোবাইলটা না পাই এবং তখন আমাদের মধ্যে যে সেই স্টিমুলেশনটা না আসে তখন একটা ভীষণ একটা উইথড্রল সিমটম হয়। এই বিহেভিয়ারাল অ্যাডিকশনটা সবচেয়ে বেশি আসক্ত হয় হচ্ছে আমাদের যারা ইয়ং জেনারেশন আছেন তাদের মধ্যে, মানে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট গ্রুপের বিশেষ করে অ্যাডোলেসেন্ট কিশোর কিশোরীরা 10 থেকে 19 বছর বয়সে তারা কিন্তু এই মোবাইলে আসক্ত হয়ে পড়ছেন। এবং আমরা যখন 2014 সালে একটা গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম পুরুষরা সাধারণত মহিলাদের চেয়ে বেশি আসক্ত হয় আমরা জানি 3:1 রেশিওতে, কিন্তু দেখা গেল মহিলারা যারা আসক্ত হচ্ছেন তারা পুরুষদের চেয়ে তীব্রতরভাবে আসক্ত হচ্ছেন। এবং তখন দেখা যাচ্ছিল যে একজন যারা মোবাইলে আসক্ত প্রতি 40 সেকেন্ডে তারা কিন্তু তাদের মোবাইল ফোন অন্তত একবার করে চেক করছেন, কারণ না হলে যেটা হয় মোবাইল না থাকলে তাকে বলে নোমোফোবিয়া, নো মোবাইল ফোবিয়া, মানে মোবাইলটা না থাকলে আমার মনে হয় অস্থির করছে। এবং একটা দেখবেন যে এখন আমরা মোবাইল ফোন কিনতে যাচ্ছি তখন আমরা ক্যামেরাটা কত রেজলিউশন কত মেগাপিক্সেল আগে দেখে নিচ্ছি, তার সাথে দেখছি ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল কত, ব্যাক ক্যামেরার মেগাপিক্সেল কত। এবং আমরা যখন সেলফি মোড তুলছি তখন এই বারবার করে সেটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি, এটাকে বলা হয় সেলফাইটিস। এবং এই যে জিনিসটা এটা এসছে হচ্ছে আমাদের একরকম মেকিয়াভেলিজম টায়ার থেকে, এবং সেটাকে বলা হয়েছে যে আমরা প্রত্যেকেই কম বেশি আত্মতুষ্টি করি এবং এই আত্মতুষ্টি করার জন্য আমরা নার্সিসিজমে ভুগি। নার্সিসাস ছিলেন একজন গ্রিক দেবতা যে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন, তাই আমরা সবসময় নার্সিসিজম হয়ে দেখি যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে আমাদের নিজেদের ফটোটা পোস্ট করলাম তা কতগুলো লাইক পেলো, কতগুলো কমেন্ট পেলো, কতগুলো শেয়ার পেলো, বারবার বারবার করে চেক করতে, এবং সেটা ইনসেন্টিভের মতো কাজ করে। এবার আসি শিশুদের মধ্যে যেটা হয় সরল মনে তারা কিন্তু দেখতে থাকেন ভিডিও গেমস, এবং এই ভিডিও গেমসগুলো দুরকম হয়, একটা মাল্টিপ্লেয়ার ইন্টারঅ্যাক্টিভ ভিডিও গেমস, আরেকটা হচ্ছে যারা সিঙ্গেলভাবে খেলছেন, যেমন একটা সময় আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে ব্লু হেল বলে একটা গেম এসেছিলো বা আমরা পোকেমন গো দেখতে পেরেছি, সেগুলো থেকে একটা অগমেন্টেড রিয়ালিটির সাথে অ্যাড করে সেভাবে কীভাবে কিশোররা তাদের প্রতি এতে আকৃষ্ট হয়ে পড়ছিল। এবং তার সাথে এখন কিন্তু অনেক রকম গেমসও খেলা হচ্ছে যেগুলো কিন্তু ক্রিকেটের সাথে অনুকরণ করে বা ফুটবলের সাথে অনুকরণ করে খেলা হয়। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যখন আমরা রাত জাগছি এবং মোবাইলটাকে নিয়ে শুতে যাচ্ছি এবং মোবাইলের যে স্ক্রিন রেজলিউশন তার স্টিমুলেশন তা কিন্তু মানে ভয়ঙ্করভাবে রেটিনা ড্যামেজ করতে পারে, এবং তার সাথে আমরা যখন মোবাইলটি রেখেও দিচ্ছি আমাদের মাথার মধ্যে কিন্তু সেইটার কিন্তু একটা আফটার ইমেজ চলতেই থাকে অনেকক্ষণ ধরে। এবার মোবাইলে যখন আমরা রাত জাগছি সাধারণত তার ফলে কী হচ্ছে প্রত্যেকে রাতে অনেক দেরি করে ঘুমোতে যাচ্ছি, তার ফলে আমাদের প্রত্যেক যে স্লিপ বায়োলজি সেটা কমপ্লিটলি ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে। সাধারণত আমরা দেখেছি যে একটা মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, এবং ইয়াঙ্গার জেনারেশন যেটা হচ্ছে তারা ভুগছেন ডিলেড স্লিপ ফেজ সিন্ড্রোমে। ডিলেড স্লিপ ফেজ সিন্ড্রোম হচ্ছে লেট টু বেড অ্যান্ড লেট টু রাইজ, দেরি করে ঘুমোতে যাচ্ছে রাত 2টোর সময় 2:30 3টের সময় এবং ঘুম ভাঙছে সকাল 9টা 9:30 10টা। আর যারা বয়স্ক মানুষ তাদের হয় হচ্ছে ঠিক উল্টো, মানে অ্যাডভান্স স্লিপ ফেজ সিন্ড্রোম, মানে তারা শুতে যান তাড়াতাড়ি 10টা 10:30 11টার মধ্যে এবং ঘুমটা ভেঙে যায় ভোর রাতে এবং অনেকক্ষণ ধরে ঘুম আসে না। এবার ইয়ং জেনারেশন যে ডিএসপিএস হচ্ছে, মনে করুন আপনার সন্তান মোবাইল থেকে জেগে রাত্রিবেলা অনেকক্ষণ মোবাইল নিয়ে নাড়াচাড়া করে যখন ঘুমটা ভাঙলো তখন সকাল 10টা, এবং অন্যান্য বন্ধুরা হয়তো সকাল থেকে পড়াটা অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এবার তারপরে কী হচ্ছে সারাদিনে একটা ক্লান্ত এবং অবসন্ন ভাব থাকছে, কারণ ঘুম যদি ভালো না থাকে তাহলে ডে টাইম কনসিকোয়েন্সেস হবে, ইনসোমনিয়ার একটা অন্যতম লক্ষণ, তার ফলে স্কুলে গিয়ে সে পড়াশোনায় মন দিতে পারছে না, ক্ষুধামান্দ ঘটছে, খিটমিটে মেজাজ হচ্ছে। আর রাত জাগে যারা তারা কিন্তু রাতে কিছু খাবার নিয়ে শোন, বিশেষ করে জাঙ্ক ফুডগুলো চিপস
বা অন্যান্য যা খাবার বিস্কিট এবং বা ম্যাগি রোল সব চাউমিন বা যে কোনো রকম যে নুডলসগুলো নিয়ে সারা খেতে থাকেন, তার ফলে তাদের কিন্তু ওবেসিটি ডেভেলপ করছে এবং ওজন বাড়ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু কিছুই হচ্ছে না। এবার যখন একটা সামগ্রিকভাবে সেই সন্তানের যখন স্কুলে পারফরমেন্স ডিক্রিয়েট করছে, তখন কারণটা জানা যাচ্ছে যে মূল দোষীটা হচ্ছে মোবাইল ফোন। তাই তত সমস্যা গেল, তাহলে এবার সমাধান কী? পুরোটাই কি হতাশা জানি তা নয়, আমার সমস্যার সমাধান অবশ্যই আছে। তা প্রথম কথা হচ্ছে যে একটা ডিজিটাল এটিকেট মেনটেন করতে হবে। যার মনে করুন আমি একজন চিকিৎসক, আমার একটা গাড়ি দরকার, আমার সেই গাড়িটা একটা সেডান কার হলেই হয়, আমার কোনো লাক্সারিয়াস এসইউভি গাড়ির কোনো প্রয়োজন নেই। কিন্তু তেমনি মোবাইলটাও ঠিক যতটুকু প্রয়োজনের দরকার বা ক্লাসের সাথে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য ততটুকুর জন্যই রাখবেন। দু নম্বর হচ্ছে মোবাইল ডেটাটাকে রেস্ট্রিক্ট করুন। আমাদের যে ইন্টারনেটে কানেক্টিভিটি সেটা আপনারা ওয়াইফাই দিয়ে হোক বা যে কোনো সিম কার্ডের মাধ্যমে নিন না কেন, আর নির্দিষ্ট সময় সুইচ অন সুইচ অফ করা শেখান এবং সেটা কিন্তু একটা রেস্ট্রিক্টেড পর্যায়ে রাখলে পরে মোবাইলের প্রতি ঝোঁক বা আসক্তি অবশ্যই কমে যাবে। তৃতীয় যেটা হচ্ছে যে আমরা সবসময় মানে মরাল পুলিশিং করতে পারবো না। বাবা মা যেটা করেন, একটা গ্যাজেট থেকে একটা গ্যাজেটে বাচ্চারা ছুটে গেল, দুটো মোবাইল আছে প্রত্যেকের, একটা মোবাইল দেখতে দেখতে আরেকটা মোবাইল, তারপর আবার ল্যাপটপে চলে যাচ্ছে, আবার ওটা বন্ধ করলে আবার ফিরে আসছে টেলিভিশনের কার্টুন চ্যানেলের পর্দায়। তাই সেক্ষেত্রে আরও বেশি সময় দিতে হবে, আরও যত্নবান হতে হবে, কারণ বাচ্চারা একটা স্টিমুলেশন চায়। এত ভিজুয়াল স্টিমুলেশন যদি চোখের সামনে চলে আসে, আমি আপনি আমাদের সময় ছোটোবেলাতেও আমরা হয়তো আমাদের নিজেদের সম্বোধন করতে পারবো না। তাই তাদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ বা ক্রিয়েটিভিটি করুন, তাদের যাদের যে শখটা, যে ভালো লাগার জিনিসগুলো আছে সেটাকে তুলে ধরুন। বকাঝকা করবেন না, মারধর কিন্তু কখনও করবেন না। নো বিলিটলিং, লিটল মানে ছোটো, বিলিটলিং মানে তুচ্ছ করা, তাকে কখনোই করবেন না। নো কম্প্যারিজন, অমুক বাড়ির অমুক ছেলে কত ভালো রেজাল্ট করছে তুই করছিস না, এটা করবেন না। নো স্কোল্ডিং, বকাঝকা করবেন না, তাহলে কিন্তু তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে। নো ফিজিক্যাল পানিশমেন্ট, গায়ে হাত তুলবেন না, আজকে আপনি গায়ে হাত তুললে কালকে আপনার সন্তান বড় হয়ে আপনার গায়ে হাত তুলবে। কিন্তু এই কথাগুলো শুনে যদি আপনার সন্তান ভাবে বা ডাক্তারবাবুকে এতগুলো বারণ করলো, আমি তো বেশ ভালো, তাহলে বাবা মাকে আমার শাসন করবে না? অবশ্যই করবে। পেরেন্টিংয়ের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটাকে আমরা অথরিটিয়ান পেরেন্টিং দেখেছি এক সময়। অথরিটিয়ান মানে হিটলারিয়ান পেরেন্টিং, মানে যা শাসন বলবো ওঠো বসো, না হলে মারধর, তা হবে না। দ্বিতীয় যেটা হচ্ছে অথরিটেটিভ, ভালো কাজ করলে প্রশংসা করা এবং খারাপ কাজ করলে বর্জন করা, কখনোই তিরস্কার করা নয়। আমরা বলি পুরস্কার বর্জন নীতি, পুরস্কার তিরস্কার নয়, এটা হচ্ছে আদর্শ। ইন্ডালজেন্ট পারমিসিং মানে বাবা মা ওয়ার্কিং পেরেন্টস ফিরে আসছে দিনের শেষে অনেক খেলনা খাবার দাবার নিয়ে, এটাও চলবে না। আর দুটো নতুন টার্ম আসছে, প্যারাশুট পেরেন্টিং অ্যান্ড বাবল র্যাপ পেরেন্টিং। প্যারাশুট পেরেন্টিং মানে আমরা সন্তানকে যেরকম প্যারাশুট থেকে নিচে নামলে যেমন আঘাত লাগে না, বাবা বাছা নেমো না নেমো না এটা করতে নেই যেও না, আমরা সাইকেলে চড়ে সাঁতার কেটে মাঠে ঘাটে খেলে অন্তত আমাদের গায়ে হাত পায়ে কত যে কেটে যেত ছড়ে যেত, এখনকার বাচ্চাদের সেসব কিছুই হয় না। তাই এই দিকে যত্নবান হবেন, মোবাইল বা ডিজিটাল ব্যবহার করতে লক্ষ্য রাখবেন এবং কোনো রেস্ট্রিক্টেড সাইটে সন্তান বিচরণ করছে কিনা সেটাও দেখবেন। এবং যদি মনে করেন যে একজন বাচ্চা বা শিশু অনেকক্ষণ ধরে এটা ব্যবহার করছেন, তাহলে হয়তো তার চিকিৎসার প্রয়োজন এবং তার জন্য যত্নবান হতে হবে এবং একটা ট্রায়াঙ্গেল মোডে ট্রিটমেন্ট করতে হবে। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ত্রিভুজের মাঝখানে থাকবে শিশু, উপরে থাকবে টিচার, একদিকে থাকবে হচ্ছে পেরেন্টস, আর আরেকদিকে থাকবে থেরাপিস্ট। তা আশা হতে হবেন না, মোবাইল ফোন আগামী দিনে আমাদের অবশ্যই বিজ্ঞানের অগ্রগতির সাথে প্রয়োজনীয় হবে, কিন্তু সেটাকে আমরা দেখব যেন কখনই এমন না হয় যে সে অচিরেই যেন ফ্র্যাঙ্কেনস্টাইনের আকার ধারণ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।